শুধু দর্শক, শীতের এই উষ্ণ সন্ধ্যায় আমি দীপ্ত হাওলাদার সিএনটিভি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। শীতের এই হালকাপনি ঠান্ডা একটু উষ্ণ গানের উষ্ণতা নিয়ে আমাদের মাঝে আজকের অতিথি এই প্রজন্মের একজন নতুন উদীয়মান সঙ্গীত শিল্পী অনন্যা। অনন্যা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কেমন চলছে স্টাডি, সঙ্গীত সব মিলিয়ে? সব মিলিয়ে ভালোই চলছে। ভালোই চলছে, ভালো থাকাটাই বেটার। এবং বাংলাদেশের ঋতু বৈচিত্র্য, এখন শীতকাল মোটামুটি ঠান্ডা পড়তে শুরু করেছে, সব কিছু মিলিয়ে ভালোই চলছে। তো আমি তোমার সাথে অপিয়ারে যখন কথা বলছিলাম তখন একটা বিষয় বলছিলাম যে গান, তোমার পড়াশোনা ভালোভাবে চলার জন্য বা তোমার গান করলে নাকি সব কিছু ঠিক থাকে, রিল্যাক্সেশনের মধ্যে থাকে, আসলে এই ব্যাপারটা কি? আসলে এই ব্যাপারটা হলো গানকে বেশি ভালোবাসলে যা হয়, গানকে এত পরিমাণ ভালোবাসি আমি, আমার কাছে মনে হয় গানটা যখন করি আমার নিজেকে অনেক রিল্যাক্স মনে হয়, আর মনে হয় গানটা যদি কন্টিনিউ করি আমার সব কিছু হয়তো বা ভালো যাবে। অনন্যা, আমি একটা বিখ্যাত দার্শনিকের একটা বই থেকে আমি একটা জিনিস পড়েছিলাম যে ওইখানে বলা ছিল যে এমন একটা কথা যে ব্যাপারটা হচ্ছে গান হচ্ছে একটা ন্যাচারাল পেইন কিলারের মতো, মনে হচ্ছে এমন একটা বিষয়, ঠিক আছে। তো অনন্যা, গান শোনো, কোন ধরনের গান করতে সবচেয়ে বেশি ভালো লাগে? গান কোন ধরনের? গান সব ধরনের গানই ভালো লাগে, যেহেতু গানকে ভালোবাসি। কিন্তু বেশিরভাগ করা হয় আমার ফোক টাইপসের যে গানগুলো ওগুলো বেশি করা হয়। তো ফোকের কথা যখন বললাম, ফোক তো আমাদের আজ থেকে 100 থেকে 150 বছর বা তারও আগে, মিনিমাম হলো 50 বছরের পুরানো গান, ঠিক আছে। এই পুরনো গানগুলো এত ভালোভাবে মানুষ এখনো এত মানে রক্তের সাথে কানেক্টেড করে সবাই নিচ্ছে, কিন্তু নতুন প্রজন্মের যারা মিউজিশিয়ান বা নতুন প্রজন্মের যে গানগুলো আমরা পাচ্ছি, মানে ইউটিউবের যুগে এসে যে ধরনের গানগুলো আমরা পাচ্ছি, এগুলো কি আগামী 100 বছর পরে টিকে থাকবে বা এইভাবে মানুষের জনপ্রিয়তা শীর্ষে থাকবে, তোমার কি মনে হয়? যা ধারণা, আগের যে গানগুলো ছিল সে ওগুলো মানুষ শুনলে বারবার শুনতে ইচ্ছে করতো, কিন্তু এখন এই প্রজন্মে যে গানগুলো হচ্ছে বেশিরভাগই বিকৃত হচ্ছে গান। যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে গানগুলো আমরা এখন যে শুনতে পাই বেশিরভাগই বিকৃত করা হচ্ছে, যার ফলে আগের গানগুলো মানুষ না, একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অনন্যা যে বিকৃত ব্যাপারটা হচ্ছে রিমিক্স করে নতুনভাবে আমরা পুরনো গানগুলোকে উপস্থাপন করতেছি মানুষের দর্শক রুচির সাথে তাল মিলিয়ে। তো এটাকে কি আমরা বিকৃত বলতে পারি বা এটাকে কি আমরা কিন্তু সেই পুরনো দিনের গানগুলোকেই কথাগুলোকে ওইভাবে রেখে সুরটাকে একটু রিটিউনিং করে নিয়ে আসতেছি, আসলে কি এটা নতুন প্রজন্ম ভালো নিচ্ছে না খারাপ নিচ্ছে, এটাকে তুমি পজিটিভলি দেখো না নেগেটিভলি দেখো? আমি কখনো এটাকে পজিটিভলি দেখছি না, কজ একজন যখন একটা গান তৈরি করে সে তা ওটার ভিতরে ইমোশন দেয়, অনেক ভালোবাসা মিলিয়ে গানটা তৈরি করা হয়। ওই গানটাকে যখন অন্য কেউ আবার অন্যভাবে গায় তখন ওই গানটাকে অসম্মান করা হয় আমার যা মনে হয়। আর তার ফলে আগের যে গানটা সেই গানটার যে ভালোবাসা দিয়ে গানটা তৈরি করা হয় ওইটা নষ্ট হয়ে যায়। এর জন্য আমার মনে হয় গান ওভার বিকৃত করা উচিত না, নিজে নতুনভাবে তৈরি করে নতুন করে গান করাটা তাতে হয়তো বা বেশি জনপ্রিয়তা লাভ করা সম্ভব। আচ্ছা, তো অনন্যা কথা অনেক হলো, এবার একটু সুরের ভুবন থেকে ঘুরে আসি, কি বলো? মিউজিকের বাইরে গিয়ে হয়তো একটু খালি গলায় আজকের একটু গান শুনো। আচ্ছা, তো কোন গান শোনাচ্ছো? প্রথমে আমি একটা ভারতীয় বাংলা থেকে শুরু করি, দর্শকদের সাথে সাথে আমিও শুনে আসি। আচ্ছা, কি করি বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায়,
তোমার থেকে কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। লিরিক্স ভুলে যায়, হ্যাঁ এটা একটা স্বাভাবিক জিনিস। আচ্ছা অনন্যা, তো আমরা শিকড়ের গান নিয়ে কিছু কথা বলছি, তুমি ম্যাক্সিমামই ফোক গান নিয়ে ফোক গান করো, আমি যতদূর জানি তোমার একটা বড় সম্মাননাও এনে দিয়েছে ফোক গান মাননীয় প্রধানমন্ত্রীর থেকে। বলো এই সম্মাননার ব্যাপারে আমাদেরকে একটু বলো দর্শকদের উদ্দেশ্যে। সেই সম্মাননা আমার জীবনের এখন পর্যন্ত সব থেকে বড় অ্যাচিভমেন্ট। আমি ওই কম্পিটিশনটা ফার্স্টে দিয়েছিলাম জাস্ট এনজয় করব, কজ আমি তখন অনেক ছোট, ভালোই ছোট, এখন অতটা বড় হইনি। তারপরে বলো। তখন এনজয় করার জন্য অনেকটা দেওয়া হয়েছে, আমি ভাবিনি কখনো যে আমি প্রাইজ নিয়ে তারপর বাসায় আসব। আমি ভাবলাম যে যাই দেখি কি হয়, গেলাম, যাওয়ার পরে এত মানুষ, কম্পিটিশন ফার্স্ট রাউন্ড গেল, সেকেন্ড রাউন্ড গেল, লাস্ট ফাইনাল রাউন্ড পর্যন্ত যখন গেলাম ভাবলাম যে দেখি সামনে কি হয়। দেন কন্টিনিউ করতে করতে অ্যাট লাস্ট রেজাল্টে যখন রেজাল্ট দিবে, তার 30 মিনিট আগে আমি জানতাম না যে রেজাল্টটা কি হবে। আমি ভাবছিলাম যে এত মানুষের ভিতরে আমি কিভাবে পাবো, তারপর যে পাবে ভালোই হবে, যার যোগ্যতা আছে সে তো পাবে। দেন যখন আমার নামটা অ্যানাউন্স করা হলো, ওই সিচুয়েশনটা ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা আনন্দ। নামটা কি কম্পিটিশনটা? কম্পিটিশনটা ছিল শেখ রাসেল শিশু কিশোর সংগঠন থেকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে একটা প্রতিযোগিতা হয়েছিল। এটা ফোকও ছিল, অনেকটা বিভাগ ছিল, আমি ফোকের উপরে দিয়েছিলাম। তো তুমি সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ফার্স্ট হয়ে বাসায় ফিরলে। তো আচ্ছা অনন্যা, যেখানে ছিলাম যে ফোক গান নিয়ে কথা বলছিলাম, তো ফোক গান আমরা তো আমাদের সঙ্গীত চর্চা সেই অনেক দিন আগের ইতিহাস, সেটা বাউল শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, তারপরে লালন শাহ, ওদিকে আমাদের আধুনিকতার ছোঁয়া দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো কোন সেক্টরে বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করো যে এই গানগুলোই আমার জীবনের টানে বা এই গানগুলোই মনে হয় আমার গান? এখন পর্যন্ত তো আমি লালন শাহর গানটা বেশি করি, পাশাপাশি রাধারমণের গানও কিছু করা হয়। এই রাধারমণ দত্ত সম্পর্কে আমি একটা জিনিস শেয়ার করি, আমি রাধারমণ দত্ত নিয়ে যখন একটু রিসার্চ করতে যখন একটু মানে ঘাটাঘাটি শুরু করলাম, একটু পড়াশোনা শুরু করলাম, তখন দেখলাম রাধারমণ দত্ত সঙ্গীতটাকে একটা সাধনা হিসেবে নিত। উনি সঙ্গীতটাকে এদের সঙ্গীত হিসেবে কখনোই চিন্তা করে না, উনি যখন সঙ্গীত সাধনা করতো তখন এই শ্রীকৃষ্ণ সেই উপাসনার জন্য সে করতো কি, নিজে রাধা বেশে ওই গানগুলো তার নিজের থেকেই বের হয়ে আসতো। তো এখন কোন গানটা শুনছি, আর একটা গান একটু শুনি। বসে
যাও আমার, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়া যাও আমায়, আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে, আবার তোমাবিনে ঘোর সংকটে, আবার তোমাবিনে ঘোর সংকটে, ওগো কে আছে আমার পারে, লয়ে যাও আমায়। তখন না অনেক সুন্দর আমরা গানটা শুনলাম। তো অনন্যা, এখন কিছু কোশ্চেন র্যাপিড ফায়ার যে বলতে পারো। আচ্ছা, ওয়ান সেকেন্ড টাইম, ফাইভ কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে? মানে পার কোশ্চেনের জন্য ওয়ান সেকেন্ড। প্রিয় সিঙ্গার? শ্রেয়া ঘোষাল। প্রিয় সং? প্রিয় সং, এটা বলাটা অনেক টাফ, নিয়ে নিলাম। প্রিয় সং বলো একটা, তারপরও কঠিন কোশ্চেন হয়ে গেছে আমার জন্য। আচ্ছা, প্রিয় সাবজেক্ট? ম্যাথ। ম্যাথ। প্রিয় মিউজিশিয়ান, সুরকার? কাকে রেখে কাকে দেবো, কে আমাকে দেবে, যাক এটাও নিয়ে নিলাম। তো অননা, আমরা প্রোগ্রামের প্রায় শেষ প্রান্তে, তুমি সিএন টিভি বাংলা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও বা তোমার সঙ্গীত জীবনের ভাবনা নিয়ে কিছু বলতে চাইলে বলো। আমার মনে হয় গান যারা করে তাদেরকে গানটা ভালোবেসে করা উচিত, কারণ যে জিনিসটাকে যে যত ভালোবাসে সেই জিনিসটা সে তত ভালো করে করতে পারে। এখন গান, গানের প্রতি যদি ভালোবাসাটাই না থাকে, হয়তো বা মানুষকে ওটা আনন্দ দিতে পারবে, কিন্তু গানটাকে অসম্মান করা হবে। আর নিজের ভিতরে যদি কোনো স্যাটিসফ্যাকশনটা না থাকে, আমার মনে হয় না সেটা গানে রূপান্তর হয়। তাই সবাইকে এটাই বলবো যে যারা যারা গান করো, তাদের উচিত গানটাকে ভালোবাসো, ভালোবেসে গানটাকে করো। গানটাকে বিকৃত করার কোনো মানেই হয় না, নিজে ভালোবেসে গানটাকে করাটা আমার মনে হয় উচিত। ধন্যবাদ অনন্যা। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, এবং অনুষ্ঠানের বিদায় নেওয়ার আগে একটা কথা, ছোট নতুন প্রজন্মের নতুন ভাবনার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অনেক কথা শুনলাম। এই গুরুত্বপূর্ণ কথাগুলো এরা যদি জীবনে লালন করে, তাহলে আমরা আগামীর বাংলাদেশটা কেমন দেখতে পাবো সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ সবাইকে।